সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আর নতুন ভিডিওতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ছাব্বিশটি জেলাভিত্তিক সিভিল সার্ভিসেস কোচিং স্টাডি সেন্টারের যে শুভ উদ্বোধন গত সাতই জুলাই হয়েছিল আজ থেকে স্টুডেন্টরা এই সমস্ত স্টাডি সেন্টারে ভর্তির জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে পারেন কীভাবে আপনারা ফর্ম ফিল করবেন এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত আপনাদের সাথে আমি তুলে ধরছি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন যারা এখনও আমাদের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে জয়েন করিনি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো চলুন কীভাবে আপনারা ফর্ম ফিল করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা একটা লিঙ্ক দেখতে পারবেন সেই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করবেন তার আগে নিন ফর্ম ফিল করতে আপনাকে কি কি বিষয় আপনার রেডি করে রাখতে হবে এর জন্য আপনার যেটা প্রয়োজন ফার্স্ট সেটা হচ্ছে আপনার পঞ্চাশ কেবির মধ্যে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এছাড়া আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা স্ক্যান লাগবে পিডিএফ ফরম্যাটে এছাড়া মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা লাগবে এইস মার্কশিট সেটা স্ক্যান লাগবে এরপরে আপনার গ্র্যাজুয়েশন মার্কশিট সেটা লাগবে এছাড়া যাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেটার আপনাদের মার্কশিট কিন্তু আপলোড করতে হবে এছাড়া যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে আপনাকে রেডি করে রাখতে হবে সেগুলো কিন্তু আপনারা পিডিএফ আকারে রাখবেন সেগুলোর সাইজ নির্দিষ্ট করে কিছু বলা নেই ভালোভাবে আপনারা স্ক্যান করে সেটা আপনারা আপলোড করবেন এছাড়া আর কীরকম কী কী বেসিক ইনফরমেশান আপনাদের ফর্ম ফিল আপ করার সময় দিতে হবে বেসিক ইনফরমেশান যেগুলো লাগে আপনার নাম বাবার নাম আপনার অ্যাড্রেস এছাড়া আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেটা লাগবে মোবাইল নাম্বার ইমেল আইডি এই সমস্ত দিয়ে কিন্তু আপনি ইজিলি আপনার ফর্মটা আপনার মোবাইল থেকে কিন্তু ফিল আপ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেই ওয়েবসাইটটিতে সরাসরি ভিজিট করবেন এখানে অলরেডি আমি ওয়েবসাইটটা নিয়ে নিয়েছি এইরকম ওয়েবসাইটটা আপনারা দেখতে পারবেন সরাসরি এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন অনেক সময় সিকিউরিটি ইস্যু দেখায় ওয়েবসাইটটি এরকম দেখায় অনেকে আপনারা প্রবলেম ফেস করতে পারেন এর জন্য ঘাবড়াবেন না নিচের দিকে এখানে অ্যাডভান্স এখানে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন আমি চাইলে ফর্মটা কম্পিউটারে করে দেখিয়ে দিতে পারতাম কিন্তু অনেক ক্যান্ডিডেটস রয়েছে যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে কিন্তু আমি এই মোবাইল থেকে আপনাদের জন্য করে দেখাচ্ছি এখানে জাস্ট দেখতে পাচ্ছেন প্রসিড টু এখানটায় ক্লিক করে দেবেন ওকে উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে প্রতিটি জেলায় কিন্তু সদস্য শহরগুলোতে কিন্তু স্টাডি সেন্টার রয়েছে কোথায় কোথায় স্টাডি সেন্টার রয়েছে এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পর একটা লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন কোথায় কোথায় স্টাডি সেন্টার রয়েছে আপনারা কিন্তু চাইলে সেখান থেকে চেক করতে পারেন এই সাইটটি আপনারা চেষ্টা করবেন ডেস্কটপ মুডে ওপেন করে নেওয়ার ঠিক আছে ডেস্কটপ সাইটে এইভাবে ওপেন করে নেবেন গুগল ক্রোম থেকে যেহেতু আপনারা জাস্ট এর এরপর যেটা করবেন সেটা হচ্ছে স্টুডেন্ট কর্নার এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট কর্নার এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট কর্নার নোটিফিকেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশন হাউ টু অ্যাপ্লাই সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে গাইডলাইন পেয়ে যাবেন ওকে স্ট্যাটাসও আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন প্রায় কিন্তু প্রতিটি স্টাডি সেন্টারে মোটামুটি পঞ্চাশটি করে কিন্তু এখানে সিট রয়েছে সবচেয়ে প্রথমে যেটা আপনাকে করতে হবে আপনার এখানে মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর রিকোয়েস্ট ফর ওটিপিতে ক্লিক করবেন মোবাইলে আপনার একটা ওটিপি যাবে সেটা দিয়ে কিন্তু সাবমিট করতে হবে তো এটা আমি করে নিচ্ছি একজন ক্যান্ডিডেট আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি এখানটায় ওটিপি বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার এখানে লগ ইন হয়ে যাবে এরপরে এখানে যে বিষয়গুলো আপনাকে ফিল করতে হবে আপনার যে বেসিক ইনফরমেশান রয়েছে সেগুলো দিতে হবে এরপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা দিতে হবে এরপরে আপনার যে স্ক্যান কপিগুলো রয়েছে সেগুলো আপনাকে আপলোড করতে হবে এরপরে আপনার নিকটবর্তী যে স্টাডি সেন্টার রয়েছে সেটা আপনি চুজ করবেন এরপরে ফাইনাল সাবমিট দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডেট দেখাচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আপনার এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন এরপরে লাস্ট নেম দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ দেবেন তারপরে আপনার এখানে জেন্ডার এখানে দিয়ে দেবেন ক্যাটাগরি কোন ক্যাটাগরি হিসেবে আপনি অ্যাপ্লাই করছেন ওকে এরপরে এখানে আপনার ফাদার্স নেম বা মাদার্স নেম বা গার্জিয়ান নেম যেটা আপনি এখানে চুজ করবেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম তারপরে রয়েছে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন এখান থেকে চুজ করবেন ব্লক নাকি মিউনিসিপ্যালিটি কোন এরিয়া আপনি বসবাস করেন সেটা আপনি এখান থেকে এগুলো চুজ করবেন আপনার এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন হাউস নাম্বার এরিয়া টাউন বা ভিলেজ পোস্ট অফিস এগুলো এখানে আপনি মেনশান করবেন এরপরে আপনার এরিয়া পিনকোড দিয়ে দেবেন এরপরে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়াই আছে ইমেল আইডি দিয়ে দেবেন ঠিক আছে এরপরে মাদার টাং যেটা রয়েছে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি আদার্স সাঁওতালি উর্দু যেটা রয়েছে আপনার সেটা আপনি দিয়ে দেবেন এরপরে ইমেল আইডি দেওয়ার পর এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইন লাখ ঠিক আছে সাপোজ আপনাদের আমি এখানে বলছি যাদের ফ্যামিলি ইনকাম এক লাখ টাকা তারা কি করবেন জাস্ট এখানে শুধু এক বসিয়ে দেবেন ঠিক আছে যাদের পাঁচ লাখ টাকা তারা এখানে পাঁচ বসিয়ে দেবেন এভাবে কিন্তু আপনাদের এগুলো বসাতে হবে যেহেতু বলেছে ইন লাখ ঠিক আছে জাস্ট কিন্তু এখানে একটা ডিজিটি এখানে বসাবেন যদি এক বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ওয়ান লাখ এখানে হয়ে গেল ঠিক আছে যাদের কম রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে পয়েন্ট দিয়ে বসাতে পারেন চল্লিশ হাজার টাকা হলে ফোর জিরো ফাইভ জিরো এভাবে কিন্তু আপনি বসাতে পারেন যাদের দেড় লাখ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এভাবে কিন্তু আপনি এখানে বসাতে পারেন ঠিক আছে এরপরে এগুলো বেসিক ডিটেলস হয়ে গেলে সেভ অ্যান্ড প্রোসিডে ক্লিক করবেন তো এগুলো আমি করিয়ে নিচ্ছি তো এখানে দেখুন বেসিক ইনফরমেশন কিন্তু এখানে রেডি হয়ে গেছে এরপরে যেটা আপনাকে করতে হবে আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে ওয়ান বাই ওয়ান টেন্থ স্ট্যান্ডার্ড আপনি কোথা থেকে মিডিয়াম বেঙ্গলি নাকি ইংলিশ এখানে আপনাকে চুজ করতে হবে ঠিক আছে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি আদার সাঁওতালি এখান থেকে আপনাকে চুজ করতে হবে এরপরে এখানে আপনার যে সাবজেক্ট রয়েছে মাধ্যমিকে আপনার যে সমস্ত সাবজেক্ট ছিল সেগুলো এখানে মেনশান করবেন এরপরে কোন স্কুল থেকে আপনি পাশ করেছেন সেটা দেবেন এরপরে কোন বোর্ড থেকে এখানে মেনু থেকে আপনি সিলেক্ট করবেন কত সালে পাশ করেছেন সেটা দেবেন এরপরে পার্সেন্টেজ কত রয়েছে সেটা আপনি দেবেন এরপরে এরকমভাবে ক্লাস টুয়েলভ কোন মিডিয়ামে পাস করেছেন বাংলা ইংলিশ যেটা রয়েছে এরপরে সাবজেক্ট কী কী ছিল আপনার এসএসএ সেটা দেবেন কোন স্কুল থেকে পাশ করেছেন সেটা দেবেন এরপরে কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটা এখান থেকে চুজ করবেন আমাদের স্টেট বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এখানে রয়েছে এটা দেবেন তারপরে কোন ইয়ারে পাশ করেছেন সেটা এখানে চুজ করবেন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে দেবেন ঠিক আছে এরপরে রয়েছে গ্র্যাজুয়েশান এখান থেকে চুজ করবেন সাবজেক্ট কী ছিল যদি অনার্স থেকে সেটা আপনি এখানে মেনশন করবেন যদি ফার্স্ট কোর্সে হয়ে থাকে সেটা আপনি এখানে মেনশন করবেন এগুলো কিন্তু আপনাকে কিন্তু দিতেই হবে নয়তো কিন্তু ফর্ম সাবমিট নেবে না ঠিক আছে কোন ইউনিভার্সিটি বা কলেজ থেকে পাশ করেছেন সেটা এখানে মেনশন করবেন এরপরে এখানে কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটা এখানে দিয়ে দেবেন ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা দেবেন এবং পার্সেন্টেজ অফ মার্কস যাদের পোস্ট গ্রাজুয়েশন করা রয়েছে তারা এখানে এইভাবে সেমভাবে কিন্তু আপনারা এখানে চুজ করবেন ঠিক আছে এক্সট্রা কিছু যদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে চুজ করতে পারেন এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্লিজ গিভ ডিটেলস অফ কম্পিটিভ এক্সামস ইউ হ্যাভ অ্যাপিয়ার্ড ফর প্রিভিয়াস ফাইভ ইয়ার্স অ্যান্ড লেবেল টু হুইজ ক্লিয়ার উইথ রেজাল্ট অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে লাস্ট পাঁচ বছরের মধ্যে যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম অ্যাপিয়ার করে থাকেন এবং সেটা যদি ক্লিয়ার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেগুলো এখানে মেনশন করতে হবে ঠিক আছে এক্সাম কন্ডাক্টেড বাই স্টেট পিএসসি নাকি ওপিএসসি নাকি আদার্স কোনো ঠিক আছে কোন এক্সাম আপনি পাস করেছেন সাপোজ যদি আপনারা স্টেট পিএসসির যদি কোনো এক্সাম পাশ করে থাকেন সেক্ষেত্রে এখানে চলে আসবে ডপডাউন মেনু আপনি এখানে চুজ করে নেবেন যে দেখুন এক্সাম কোন কোন এগুলোর মধ্যে যদি আপনি পাস করে থাকেন এখানে চুজ করতে পারেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্লার্কশিপ ঠিক আছে এখানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলো কিন্তু এখানে আপনারা লিস্ট পেয়ে যাবেন যদি আপনারা ক্লিয়ার করে থাকেন তাহলে এটাতে এই অপশানগুলো আপনারা চুজ করবেন হয়তো করার দরকার নেই ঠিক আছে তো এগুলো আমি নর্মাল রেখে দিচ্ছি সমস্ত কিছু এগুলো হয়ে যাওয়ার পর সেভেন প্রসিডে ক্লিক করবেন তো এটা আমি করে নিচ্ছি তো দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো দেওয়া হয়ে গেছে এরপরে যেটা আপনাকে করতে হবে আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো এখানে আপলোড করতে হবে ফটোগ্রাফ যেটা আপনাকে যেমনটা বললাম যে পঞ্চাশ কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে যে পিজি পিএনজি এই ফর্ম্যাটে এবং বাকিগুলো যেগুলো রয়েছে ওগুলো কিন্তু পিডিএফ ফর্ম্যাটে আপনাকে এগুলো আপলোড করতে হবে আপলোড করা হয়ে গেলে এখানে সেভেন্ড প্রোসিডে ক্লিক করবেন সমস্ত ফাইল যেগুলো রয়েছে এগুলো আপনারা যতটা খুশি করতে পারেন ম্যাক্সিমামের কিন্তু কোনোরকম এখানে লিমিট বেঁধে দেওয়া নেই তো ভালোভাবে স্ক্যান করে এখানে আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পর এখানে সেভেন প্রোসিডে ক্লিক করবেন তো ওগুলো আমি করে নিচ্ছি এটা চেষ্টা করবেন রিসেন্ট ফটোগ্রাফ আপলোড করার তো এখানে সমস্ত ডকুমেন্টস আমি এখানে আপলোড করতে দিয়েছি তো দেখুন দেখা যাচ্ছে ডকুমেন্টস সেভড সাকসেসফুলি সো এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড হয়ে গেছে এরপরে স্টাডি সেন্টার সেটা চুজ করতে হবে এরপরে এখানে আপনি আপনার নিকটবর্তী যে স্টাডি সেন্টার রয়েছে সেখানে সেটা আপনি চুজ করবেন আপনি অন্য ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টারও কিন্তু এখান থেকে চুজ করতে পারেন ঠিক আছে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে বা আশেপাশে যে স্টাডি সেন্টারটা সেটা আপনি আপনার মতো করে চুজ করে নেবেন ঠিক আছে তো এটা আমি করে নিচ্ছি একটু টাইম লাগছে তো আপনার মতো আপনি এটা চুজ করে নেওয়ার পর সেভ প্রসিডে প্রোসিডে ক্লিক করে দেবেন এরপরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ অ্যান্ড প্রোসিড ওকে করে দেবেন দেখাচ্ছে স্টাডি সেন্টার সেভ সাকসেসফুলি জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন এরপরে এরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটা আপনাকে অ্যাগ্রি করতে হবে ঠিক আছে করার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন এরপরে দেখাচ্ছে ওয়ান্স সাবমিটেড অ্যাপ্লিকেশান ক্যান নট বি মডিফাইড আর ইউ শিও টু সাবমিট একবার যদি আপনি সাবমিট করে দেন আর কিন্তু কোনোরকম এডিট করার আপনি সুযোগ পাবেন না সো এক সো একবার চেক করে নেওয়ার পর ফাইনাল সাবমিট দেবেন তো এটা আমি ওকে করে দিচ্ছি আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দেখিয়ে দেবে আপনি এটা চাইলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন তো অলরেডি যখন আমি এই অ্যাপ্লিকেশানটা করছি ছশো ছত্রিশ জন কিন্তু এ ছশো পঁয়ত্রিশ জন এর আগে অ্যাপ্লাই করে দিয়েছে তো এভাবে কিন্তু ইজিলি আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটা আপনি সাবমিট করতে পারেন আপনার যদি কোনোরকম ডাউট থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বিস্তারিত যদি আপনি জানতে চান ওয়েবসাইট এখানে একটু ডিটেলসে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে সেই স্টাডি সেন্টার থেকে বাকি যে প্রসেস রয়েছে সেগুলো কিন্তু অনলাইনে সমস্ত স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন এবং এসএমএসের থ্রুতে কিন্তু আপনি সমস্ত আপডেট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন স্টাডি সেন্টার কোথায় কোথায় রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন কোনো যদি কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে এখানে কন্ট্যাক্টার এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে মেল আইডি দেওয়া রয়েছে আপনি চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই সিএস পাশ হলেই কিন্তু আপনি এই কোচিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল এখনকার মতো একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা যে বেল আইকন রয়েছে অবশ্যই সেটা অন করে দেবেন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে ঠিক সময় মতো পৌঁছে যায়